সৌরজগতের নিকটবর্তী একটি নক্ষত্রকে ঘিরে ঘূর্ণীয়মান পৃথিবীর মতো অন্তত 7টি গ্রহের সন্ধান পেয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের এই নতুন আবিষ্কার বুধবার জার্নাল নেচারে প্রকাশ করা হয়। পাশাপাশি ওয়াশিংটনে নাসা সদর দপ্তরের সংবাদ সম্মেলনেও এই ঘোষণা দেওয়া হয়। পৃথিবী থেকে 40 আলোক বছর দূরে নক্ষত্রটিকে ঘিরে গ্রহগুলোর সন্ধানকে বিরল হিসেবে দেখছে বিজ্ঞানীরা। কারণ হিসেবে তারা বলতে চায় পৃথিবী মতো দেখতে গ্রহগুলো, সেগুলো পৃষ্ঠে পানি থাকতে পারে, আবহাওয়া হতে পারে পৃথিবীর মতো প্রাণের উপযোগী। গবেষণায় নেতৃত্ব দেওয়া বেলজিয়ামের লজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ মাইকেল গ্যালন বলেন, এবারেই পৃথিবীর মতো এতগুলো গ্রহ একসাথে পাওয়া গেছে। অতি শীতল ক্ষুদ্র আকৃতির এই নক্ষত্রের নাম দেওয়া হয় TRAPPIST-1। বিজ্ঞানীরা বলেছেন এই নক্ষত্রকে ঘিরে আবর্তিত গ্রহগুলো শক্ত গঠনের, সেগুলো বৃহস্পতির মতো গ্যাসীয় নয়, শিলা দ্বারা গঠিত হয়েছে এই গ্রহগুলো। TRAPPIST-1-এ FGO নামে 3টি গ্রহ তথাকথিত বাসযোগ্য এলাকায়, সেগুলোতে মহাসাগরও থাকতে পারে। বাসযোগ্য এলাকা বলতে কোনো নক্ষত্রের চারপাশে ঘূর্ণীয়মান গ্রহগুলোর অবস্থান এমন একটি এলাকাকে বোঝায় যে অবস্থায় থাকলে গ্রহ বা উপগ্রহদের পৃষ্ঠে তরল পানি সম্ভাবনা থাকে, আর তরল পানি থাকলে প্রাণ থাকার উপযোগী হয়ে থাকে। গবেষকদের বিশ্বাস TRAPPIST-1-এ প্রাণের জন্য উপযুক্তি হবে। এটি পৃথিবীর চেয়েও কিছুটা শীতল, তবে সঠিক অ্যাটমসফিয়ার ও পর্যাপ্ত গ্রিনহাউস গ্যাস সহ এটি প্রাণের জন্য উপযুক্ত হতে পারে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদরা মনে করেন প্রাণের অস্তিত্ব আছে কিনা তা খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা অনেক দূর এগিয়ে গেছে। গ্রহগুলোতে অনুসন্ধান চালানো হবে।